সম্প্রতি প্রকাশিত হয়েছে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন, সেখানে বেশিরভাগ জায়গায় দখল করেছে গেরুয়া শিবির। কিন্তু গতকালই বাজেট পেশের পরে তাদের এই জয়কে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন ইভিএম কারচুপির মাধ্যমে বেশিরভাগ জায়গায় সিট জিতেছে ওরা। বিশেষত উত্তরপ্রদেশে অখিলেশ যাদবকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দিয়েছে গেরুয়া শিবির। এখানে ইভিএম ট্যাম্পারিং এর কথা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা সুরি প্রতিধ্বনিত হল বজ্র দুর্নম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলেন বিভিন্ন জায়গায় বিজেপি জিতেছে ঠিকই, তা সবই ইভিএম কারচুপির মাধ্যমে। মানুষের রায় তারা জেতেনি, বাংলায় তারা ইভিএম কারচুপি করতে পারেনি, সেই জন্য বাংলায় প্রতিটি জায়গায় বিজেপিকে পর্যদুষ্ট হতে হয়েছে। কিন্তু তারপরে উত্তরপ্রদেশ সহ অন্যান্য জায়গায় বিজেপি জেতার ফলে এ রাজ্যে বিজেপি নেতা নেত্রীরা উচ্ছ্বসিত হচ্ছেন, নাচানাচি করছেন, লাড্ডু বিতরণ করছেন। তাদের এই উচ্ছ্বাস প্রকাশকে এক হাত নিলেন ভূষণ বন্দ্যোপাধ্যায়। বজ্রদুর্নম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভূষণ বন্দ্যোপাধ্যায় জানান বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, তাই আনন্দ উৎসব পালন করে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছে তারা। যারা পশ্চিম বাংলায় বিজেপি যারা রয়েছেন পাগল পাগলগুলো, যাদের পায়ের তলায় মাটি নেই, উত্তরপ্রদেশে ইভিএম মেশিন চুরি করে উত্তরপ্রদেশে জিতেছে, যেখানে যেখানে চুরি করা চুরি করে জিতেছে। অতএব পশ্চিম বাংলায় উত্তরপ্রদেশে জিতেছে যোগীবাবু, তাই আমাদের এখানকার যারা বিজেপি পাগলগুলো আছে তারা দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। আপনারা সারা জীবন ঘোল খাবেন, দুধের স্বাদ পাবেন না পশ্চিম বাংলায়। তার কারণ আপনারা আবার আপনাদের যারা সিপিএম থেকে আপনাদের দলে ভারী করেছিল কর্মীরা, তারা তাদের জায়গায় রিটার্ন করছে। অতএব আপনাদের কিছু নেই, কর্মীদের যতই অক্সিজেন দেওয়ার চেষ্টা করুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 24 সালের বিধানসভা ভোট আলাদা, পৌরসভার ভোট আলাদা, কর্পোরেশনের ভোট আলাদা, পঞ্চায়েত ভোট আলাদা, আর লোকসভার ভোট আলাদা। ভারতবর্ষের মানুষ যা আপনাদের যা উন্নয়ন, যা সুন্দর আপনাদের পরিকাঠামো, মানুষেরকে ভাওতা দেয়া, বিজেপি সরকারের মোদী সরকারের ভাওতা দেয়া ভারতবর্ষের মানুষ দেখছে। 24 সালে ভারতবর্ষের মানুষ এমপি ভোটে আপনাদের প্রমাণ দিয়ে দেবেন আপনাদের কি চোখে দেখে আর কিভাবে আপনাদের দেখায়। দেখে পশ্চিম বাংলায় যারা কিছু পাগল পাগল আছে তারা আবার এলাকার বিজেপি কর্মী খুঁজছে, বিজেপি কর্মী নেই, যারা এসেছিল সিপিএম থেকে তারা আবার সিপিএমে ব্যাক করছে। অতএব আপনাদের মুখে এইসব সাজে না। আপনি যে আপনাদের দলনেতা পশ্চিম বাংলার দলনেতা শুভেন্দু অধিকারী নিজে চুরি করে জিতেছে সেটা প্রমাণিত। অতএব এদে আপনাদের ভাষা পশ্চিম বাংলার মানুষ, আপনারা যতই দুধের স্বাদ ঘোলে মিটিয়ে দুধের স্বাদ নেওয়ার চেষ্টা করুন, ওই আপনারা